বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন এবং ইন্দিরা গান্ধীর জন্মদিনটিকে আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্যরা। ভারতরত্ন প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন উদযাপন করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সেদিন সকালে কংগ্রেস ভবনের সামনে ওনার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। ইন্দিরা গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী 1966 সালের জানুয়ারি থেকে 1977 সালের মার্চ এবং পুনরায় 1980 সালের জানুয়ারি থেকে 1984 সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইন্দিরা গান্ধীর আজকে জন্মদিন পালন করা হয়েছে, জন্মদিবস উদযাপন করা হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা উপস্থিত ছিলেন এবং ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে তার পাশাপাশি কংগ্রেসের পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং পুষ্পার্ঘ অর্পণ করে ইন্দিরা গান্ধীর যে চলার পথ ছিল সেই পথ আজকের দিনেও যে অনেকটাই তা কার্যকরী সেই কথাই তিনি তুলে ধরেছেন। কি বলছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুনব। ভারত রত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর আজকে জন্মদিন। এই দিন দিয়ে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন কংগ্রেস অফিসে আজকে শ্রদ্ধার সহিত আমরা পালন করছি। শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশের মানুষের প্রেরণা উৎস ছিল। যতদিন চার চন্দ্র সূর্য থাকবে ইন্দিরা গান্ধীকে ভারতবাসী কেউ ভুলতে পারবে। ইন্দিরা গান্ধীর অবদান, ইন্দিরা গান্ধীর অবদান সারা পৃথিবী শ্রদ্ধার সহিত স্মরণ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর যে অবদান আমরা ত্রিপুরার মানুষ সচক্ষে দেখেছি। একটা জাতিকে স্বাধীনতার যে স্বাদ দিয়েছে ইন্দিরা গান্ধী, দেশের দরিদ্র মোচনের জন্য গরিবী হটাও স্লোগান দিয়ে একটা বিপ্লবিক আন্দোলন শুরু করেছিলেন এবং সফলও হয়েছিলেন। ইন্দিরা গান্ধী ভারতবর্ষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সবুজ বিপ্লবে দাগ দিয়েছিলেন এবং হয়েছিল। আপনারা শুনলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা কি জানিয়েছেন এবং ইন্দিরা গান্ধীর অবদান ভারতীয় ভারতের জন্য সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন অবশ্যই। এবং আজকে ইন্দিরা গান্ধীর জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য সদস্যরা। সময়সূচিত বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।